এখন তো বাংলাদেশ জিম্বাবুয়েতে আছে, সামনে আমাদের এশিয়া কাপ আছে, তো নিশ্চয়ই আশা করছেন এশিয়া কাপ থেকে সিলেকশনের জন্য অ্যাভেলেবেল? অবশ্যই ইনশাআল্লাহ আশা তো করছি। একটা বড় সুযোগ মিস হয়ে গেল কিনা, একটু আনলাকি মনে হচ্ছে উইন্ডিজ টু জিম্বাবুয়ে টুর একটা বড় অপরচুনিটি ছিল? আসলে অপরচুনিটি তো ছিলই, যদি ভালো খেলতাম, যে মুসিবাই ছিল না ওয়েস্ট ইন্ডিজ টুরে, ভালো খেলে নিজের জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো, বাট যেটা চলে গেছে চলে গেছে, আসলে ওটা তো আমার হাত নেই, তো এখন সামনে যেটা আসছে ওটা নিয়ে আগানোই এখন আমার সবচেয়ে বড় লক্ষ্য। এখন তো বাংলাদেশ দল স্পেশালি টি টোয়েন্টিতে একটু ভিন্নভাবে চিন্তা করছে, কম্পিটিটিভলি যারা ফ্রেশ ব্লাড, যারা টি টোয়েন্টি মেজাজে খেলতে পারে, আপনাকে আমরা দেখেছি অতীতে বিপিএলে অনেক আক্রমণাত্মক ব্যাটিং করেছেন, সামনে যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে, টি টোয়েন্টি ফর্ম্যাটে এশিয়া কাপ আছে, সেই মেজাজেই কি নিজেকে প্রস্তুত করছেন ব্যাটিংয়ে, কোন জিনিসগুলো কনসেন্ট্রেট করছেন? আমি আসলে এখন ওষুধ নিয়ে কিছু চিন্তা করছি না, আমি আসলে চিন্তা করছি হচ্ছে যত তাড়াতাড়ি আমি ফুল ফিট হয়ে ফুল ফেজে প্র্যাকটিস করতে পারি। সব কিছুরই তো একটা প্রসেস থাকে, একদম শুরু থেকে তো আমি টি টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করতে পারবো না, এখন আসলে মানে জাস্ট প্রসেসগুলো মেনটেন করছি, যেভাবে শুরু করা যায়, শুরু করলে যেভাবে আস্তে ধীরে গিয়ার ওয়ানে আছে এখন, সত্যি কথা বলতে যেটা, তো সামনে ইনশাল্লাহ দিনকে যত যাবে তত গিয়ার বাড়বে যাচ্ছে। একটা বিষয় যে বাংলাদেশ টিম আজকে থেকে জিম্বাবুয়েতে শুরু হচ্ছে টি টোয়েন্টি, আপনি তো জিম্বাবুয়েতে দেখছেন কন্ডিশন, কী মনে হয় যে ইয়াং টিম নিয়ে গেছে বাংলাদেশ কম্পিটিটিভ সিনিয়ররা নেই, কেমন করতে পারে, আর কন্ডিশন অনুযায়ী আসলে আপনার যেহেতু চেনা কন্ডিশন, কোন দিকটা একটু ফোকাস করলে ভালো হয়? আসলে জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ে ভালো টিম, বাট আমার কাছে মনে হয় যে টিমটা আছে অত আনএক্সপিরিয়েন্সডও না, হয়তো একজন দুজন প্লেয়ার আছেন, বাট আমরা আমার মনে হয় আমরা যদি নিজের কনফিডেন্স নিয়ে খেলতে পারি পুরোটাই, ওদেরকে ইনশাআল্লাহ আমরা হারাতে পারবো। আর আপনি একটা বলতে গেলে যে টাইট শিডিউলের মধ্যে একটা সময় পেয়েছেন যদিও ইনজুরিতে, বাট এই সময়টায় নিজের কোন দিক জিনিসগুলো আসলে উন্নতি করছেন বা কোন দিকগুলো কাজ করছেন বেশি ব্যাটিংয়ে? আসলে ব্যাটিং নিয়ে তো ওরকম কাজ করতে পারছি না, যেটা হচ্ছে এতদিন প্রায় দেড় মাসের মতোই আমি আসলে বসে আছি বা রিহ্যাব করছি, তো রিহ্যাবও শুরু করেছি বেশি দিন হয়নি, তো যে জিনিসটা আসলে আমার ফিজিক্যাল বা আপনি মাঠের স্কিল তো কিছু করা সম্ভব না, আমি আমার মেন্টাল কিছু স্কিল নিয়ে কাজ করছি। যাচ্ছে সামনে লক্ষ্য কোনো সেট করেছেন? আপাতত সামনে লক্ষ্য হচ্ছে ফুল ফিট হওয়া, এরপর এশিয়া কাপের জন্য নিজেকে অ্যাভেলেবেল করা যাচ্ছে।